ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে আমাদের প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, ধর্মঘটের কারণে সাধারণ মানুষ কিরকম ভোগান্তিতে পড়েছেন আর গণসমাবেশের প্রস্তুতির চিত্র কেমন দেখছেন? আফসানা, আপনি জানেন যে ফরিদপুর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহত যে পরিবহন ধর্মঘট, সেটা 6টা থেকে শুরু হয়েছে, এখন দুপুর 2টা বাজে, 8 ঘন্টায় যে চিত্র সেটা ভোগান্তি এবং বিড়ম্বনা শুধু বাড়িয়েছে মানুষকে। কারণ ছোট ছোট যে লোকাল পরিবহনের মাধ্যমে আশেপাশের জেলার সাথে যে পরিবহন সেবা নিশ্চিত হতো সেটাও অনেকটা ভেঙে পড়েছে, ছোট ছোট গাড়িও চলছে না, আর বাইরের সাথে যে জেলাগুলো রয়েছে এবং ঢাকার সাথে যে যোগাযোগ পুরোটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরিবহন ব্যবস্থার এই ধর্মঘটের কারণে। আর বিএনপির যে প্রস্তুতির কথা আপনি বলেছেন, আসলে বিএনপির গণসমাবেশের প্রস্তুত মঞ্চ সাথে মাইক এগুলো লাগানো হয়ে গেছে, তারা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে বিএনপির গণসমাবেশের সম্পূর্ণ কর্মকাণ্ড। এখন অপেক্ষা আগামীকাল 11টা থেকে শুরু হবে বিভাগীয় গণসমাবেশের মূল কার্যক্রম। জি আফসানা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ পরিবহন এবং বিএনপির গণসমাবেশ নিয়ে।